মণিপুরের রাজ্যের প্রতি বঞ্চনা ও 100 দিনের কাজের টাকার দাবিতে এবং মণিপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে মাথাভাঙা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষাডাঙ্গা হাইরোড চৌপতিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙা 2 নং ব্লক সভাপতি প্রদীপ রঞ্জন রায়, এছাড়াও ছিলেন গিরীন্দ্রনাথ বর্মন, উমাকান্ত বর্মন সহ প্রমুখরা। এদিন মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রত্যেক বক্তারাই বক্তব্য রাখেন। দুপুর 12টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এদিন বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিন আগেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন বাংলার মানুষের যে 100 দিনের কাজের টাকা, বাংলার মানুষের যে আবাস যোজনার ঘর কেন্দ্র সরকার দীর্ঘদিন যাবৎ আটকে রেখেছে, সেই সমস্ত জিনিসের দাবিতে এবং মণিপুর প্রত্যেকটা দিন মণিপুর জ্বলছে। 3 মাসব্যাপী মণিপুরে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিম বাংলা থেকে মণিপুরে পাঠিয়েছে, মণিপুরের মানুষ মণিপুর প্রত্যেকটা দিন চলছে, এর জবাবের দাবি আমরা আজকের দিনে 12টা থেকে 4টা অবধি জেলা তথা গোটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেকটা ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তোলা হয়েছে। সেই জমিতে খালটি পাওয়া যাচ্ছে না, তাহলে 1 বছরের মাথায় 100 দিনের কাজ যখন রাস্তায় হয় সেই কাজটি